নামে বিশ্বের উল্লেখযোগ্য শহরগুলিতে কিভাবে ইলেকট্রিক যাত্রী পরিবহন বৃদ্ধি পাচ্ছে এই সমীক্ষাতে সেটা দেখানো হয়েছে। এই তালিকায় আছে ব্রিটেনের লন্ডন, কানাডার ভ্যাঙ্কুভার শহর, চীনের সিঙ্গেন, চিলি সান্তিয়াগো বিখ্যাত শহর। চলতি বছর সেই সমীক্ষায় নাম উঠেছিল প্রথম ভারতবর্ষ থেকে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 2019 থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট অথরিটি ইলেকট্রিক বাসের সংযোজন শুরু করে। এখনো পর্যন্ত এই শহরের রাস্তায় এরকম ই বাস WBTC প্রায় 100টি বাস চালাচ্ছে। তবে এখানেই শেষ নয়, আগামী 2030 সালের মধ্যে শহরের রাস্তায় অন্তত এই বাস 5000 নামবে। তাহলে বাস্তব এবং স্বপ্ন, বাস্তব এবং কল্পনা, এর ব্যবধান আস্তে আস্তে কমে আসছে। আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকুন, আপনারা বাংলাকে অপমান করতে থাকুন, আপনারা বাংলাকে ছোট করতে থাকুন, আমরা বাংলা নিয়ে কাজ করে যাব। আমাদের বাংলাকে আমরা সত্যিকারের অর্থে স্বপ্নের জায়গা থেকে, কল্পনার জায়গা থেকে একদিন বাস্তবে সাকার করে সত্যিকারের বিশ্ব বাংলায় পরিণত করব। এইটাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন, এইটাই মুখ্যমন্ত্রীর বাস্তব, এইটাই মুখ্যমন্ত্রীর চিন্তাধারা। আপাতত এইটুকুই আমি বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না, আমি তো আপাতত প্রেস কনফারেন্স করে এটা বললাম দলের পক্ষ থেকে, আমি তো আপনাদের জানালাম, আমি আশা করব যে এটা আপনারা গণমাধ্যমে আপনারা তুলে ধরবেন। তারপর আমাদের কোনো অফিসিয়াল কোনো স্টেপ নেব কিনা আমরা জানাতে থাকবো, আমরা কী স্টেপ নিতে পারি। RTI এর ভিত্তিতে এরকম একটা খবর এসছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরই আমাদের জানাচ্ছে যে কোনো বোমা তৈরি কারখানা একটিও নেই পশ্চিমবঙ্গে। তা আমরা এটা আপনাদের জানালাম, এটি স্টেপ নেওয়া। এখন এদের এইসব কথার কি উত্তর দেব? ওরা যেমন কোনো কেউকে প্রতিবাদ করলেই তাকে দেশদ্রোহী বলেন, কোনো কিছু ঘটলেই তার মধ্যে চীন বা পাকিস্তান দেখতে পান, এমনকি গ্রেটা থুনবার্গ বা দিশা রবির মতো সমাজকর্মীরা, পরিবেশকর্মীরা বিশ্ববিখ্যাত, তাদের দেশদ্রোহী বলে আখ্যা দেন বা আন্তর্জাতিক সন্ত্রাসের অঙ্গ বলে আখ্যা দেন। যারা সারাক্ষণ এরকম চক্রান্ত খুঁজে বেড়ান এবং অন্যকে ছোট করতে চান, তো তাদের কথার আর কি উত্তর দেব? উত্তর দেওয়া নেই কিছু। এটা নিয়ে তো কালকে আমরা অফিসিয়ালি বলেছি, এটা 5 জন বিধায়ক আপনার অনেক চ্যানেলে দেখাচ্ছেন, বলুন যে 5 জন টিকিট না পাওয়া বিধায়ক, তা তারা গেছেন, তাদের মনে হয়েছে তারা গণতন্ত্রে গেছেন, মানুষ সব দেখছেন কেন কে যাচ্ছেন, কারো কারো ক্ষেত্রে কি তাহলে টিকিট পেয়ে জিতে অন্য দলে চলে যাওয়ার সম্ভাবনা ছিল? সেই তথ্য আমি তো টিকিটের, আমি তো আমাদের ইলেকশন কমিটির কাছে কি সেই খবর ছিল? আমি তো সেখানে নেই, ফলে এই নিয়ে বিস্তারিত আমি কিছু বলতে পারবো না। জানি না, আমি জানি না, আমি জানি না।